সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকদিন পরে হলেও আপনারা অবগত আছেন, বিগত 2020 সালের 17 মার্চ আমাদের জামিয়া সালাফিয়া করোনা ভাইরাসকে লক্ষ্য করে লকডাউনকে সামনে রেখে বন্ধ করে দেওয়া হয়। সেই সুবাদে আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে আপনাদের সামনে বক্তব্য পেশ করে থাকি। তাতে আমরা প্রারম্ভিকভাবে বলেছিলাম করোনা ভাইরাস মহামারী নয়, বলেছিলাম করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, করোনা ভাইরাস কোনো বিপদ হতে পারে, তার জন্য করণীয় কি এবং কি পদ্ধতিতে পবিত্র থাকা যায় এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পেশ করছিলাম। তার একটি অংশ ছিল যেহেতু বিপদ, কাজেই সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে, যা মসজিদে হওয়াই শোভনীয় উচিত। দূরে কাজ সলাতের সুবাদে আমরা নফল সলাতের আলোচনা পেশ করেছিলাম, ফরজ সলাতের আলোচনা পেশ করেছিলাম এবং কিভাবে সলাত আদায় করতে হবে তার ধারাবাহিক বিবরণ দিয়ে আসছিলাম। সে অনুযায়ী আজকের বিবরণ, সলাতে আত্তাহিয়াত, দুরুদ, তাশাহুদ, অন্যান্য দোয়া পড়ার বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের বৈঠকে, দুরুদের বৈঠকে, অন্যান্য বৈঠকে কিভাবে অবস্থান করতেন এবং কি দোয়া পড়তেন আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার এক পর্যায়ে আমাদের আরো জরুরি কথা থাকতে পারে। সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে ধরো। আল্লাহকে যেভাবে বললে তিনি শুনবেন, যেভাবে ডাকলে তিনি দিবেন, সেভাবে বলো, সেভাবে ডাকো, শক্তভাবে আঁকড়ে ধর। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক। অনিমান নাসির, তিনি উত্তম সাহায্যকারী। অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি জিনিস আদেশ করেছেন। তার এক নম্বরে আদেশ করেছেন, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো, এই সলাত তোমাদের জন্য জরুরি ফরজ বিধান। পরের বাক্যে বলেন, তোমরা তোমাদের অর্থ সম্পদের যাকাত বের করো। যাকাত বের করা মানুষের উপরে জরুরি ফরজ বিধান। তারপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে শক্তভাবে ধরো, যেভাবে ডাকলে শুনবেন, যেভাবে বললে ডাকে সাড়া দিবেন, সেভাবে বলো, সেভাবে ডাকো। তার ধরন আল্লাহ তাআলা এক জায়গায় আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন,
তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কিভাবে বললে আল্লাহ গ্রহণ করবেন, কিভাবে ধরলে তাকে শক্তভাবে ধরা হবে, তা মাত্র আয়াতে আংশিকভাবে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাদা ফিত তাশাহুদে, যখন আল্লাহর নবী সলাতে আত্তাহিয়াত পড়ার জন্য বসতেন, ওয়াদা ইয়াদাহুল ইসরা আলা রুকবাতিহিল ইসরা, তিনি তার বাম হাতকে বাম হাঁটুর উপরে রেখে দিতেন, ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাতকে ডান হাঁটুর উপরে রেখে দিতেন, ওয়া আকাদা সালাসাতা ওয়া খামসিনা, তারপর তিনি আঙ্গুলগুলি জমা করে নিয়ে এইভাবে বাঁধতেন, সালাসাতা ওয়া খামসিনা তিরপান্ন গিরা, তিরপান্ন গিরার ঢং এইভাবে আলবানী রাহিমাহুল্লাহ বলেন। পরস্পর কনিষ্ঠ আঙ্গুল, তারপরের এই তিনটি আঙ্গুলকে জমা করে নিয়ে তর্জনী আঙ্গুলের গোড়ায় বৃদ্ধাঙ্গুলের মাথা লাগিয়ে দেওয়াকে তিরপান্ন গিরা বলা হয়। আলবানী রাহেমাহুল্লাহ আরবি মানুষ, তিরপান্ন গিরা এইভাবে দেখান। আল্লাহর নবী বাম হাত বাম হাঁটুর উপরে রেখে, ডান হাত ডান হাঁটুর উপরে রেখে, কনিষ্ঠ আঙ্গুল সহ পরস্পর তিনটি আঙ্গুল জমা করে নিয়ে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুলের গোড়ায় দিয়ে এইভাবে গিরা বেঁধে নিতেন। এ কথা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। বিবরণটি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা, যখন আল্লাহর নবী সলাতে বসতেন, ইফতারা শারিজলাহুল ইসরা, তিনি তার বাম পাকে বিছিয়ে দিতেন, ওয়া ওয়াদা ইয়াদাহুল ইসরা আলা ফাখিজিহিল ইসরা, তিনি তার বাম হাতকে বাম হাঁটুর উপরে রাখতেন, ওয়া মাদ্দা মিরফা কাহু আলা ফাখিজিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাতকে কনুই সহ ডান হাঁটুর উপরে বিছিয়ে দিতেন, সুম্মা কাবাজা সিনতাইহে, তারপর তিনি কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরের আঙ্গুল এই দুই আঙ্গুল জমা করে নিতেন। এরপরে বর্ণনাকারী বলেন, ওয়া হাল্লাকা হালাকাতান, মধ্যম আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে একটি গোলাকার করতেন, ওয়া রাফা ইসবাহু, তারপর তিনি এই তর্জনী আঙ্গুলটিকে উঠাতেন। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাইতুহু, আল্লাহর নবীকে আমি দেখলাম, ইউহাররিকুহা ওয়াইয়াদু বিহা, তিনি আঙ্গুলটিকে এইভাবে নড়াচ্ছেন এবং দোয়া করছেন। তাহলে আঙ্গুল জমা করে
হাত বাঁধার বিবরণ দুই রকম হলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তাতে এইরকম ধরন বুঝায়, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তাতে এইরকম ধরন বুঝায়। এই আঙ্গুল উঠিয়ে তিনি অবিরাম দোয়া করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাউ ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তার দুই হাতকে তিনি দুই হাঁটুর উপরে রাখতেন। সুম্মা রাফা ইসবাহু, তারপরে তর্জনী আঙ্গুলটি উঠাতেন। ওয়াতবাহা বাসারহু, তিনি তার চক্ষুকে তার উপরে লাগিয়ে দিতেন। সুম্মা কালা, তারপর তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন লাহু আশাদ্দু আলা শয়তানি মিনাল হাদিদ, এইভাবে যখন আঙ্গুল নড়ানো হয় তখন এই নড়ানো গতিটি শয়তানের উপরে লোহার চেয়েও বেশি জোরে আঘাত করা হয়। লোহা দিয়ে, লৌহ অস্ত্র দিয়ে কাউকে আঘাত করলে যেভাবে তাকে আঘাত লাগবে, আঙ্গুলটি এইভাবে অবিরাম নড়ালে শয়তানকে তার চেয়ে বেশি আঘাত লাগে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা সলাতে বসে আত্মাহত পড়ার সময়, দুরুদ পড়ার সময়, দোয়ায়ে মাসুরা পড়ার সময় ডান হাত বাম হাতের আঙ্গুল কিভাবে থাকবে তার অবস্থানের বিবরণ দিচ্ছিলাম। তাতে বাম হাতের আঙ্গুলগুলি হাঁটুর ওপরে জমা জমা অবস্থায় বিছানো থাকবে, বিবরণে কিছু বলা হয়নি। ডান হাতের আঙ্গুলগুলি কিভাবে থাকবে এবং ওই সময়ে মুসল্লির চক্ষু কোথায় থাকবে তার বিবরণ দেওয়া হয়েছে। আর আঙ্গুলের অবস্থা কেমন হবে সেটা উল্লেখ করা হয়েছে। আর এরূপ নড়ানোর অবস্থাটা শয়তানের উপরে কত কঠিন এ কথাও বলা হয়েছে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, এক হাদিসে এসেছে লাইহরে কোহা, তিনি আঙ্গুল নড়াতেন না, উল্লেখ্য যে এই বিবরণ সহি নয়, বরং নড়াতেন এই বিবরণই সহি। আর যত হাদিসে আসারা ইশিরু শব্দ এসেছে ইঙ্গিত করতেন, ইঙ্গিত করা নড়ানো সবই উনিশ বিশ একই অর্থে ব্যবহার হয়, তা হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাম পর্যন্ত অবিরাম নড়বে। আরো উল্লেখ্য যে আরবি বই পুস্তকে লেখা আছে, সেখান থেকে বাংলা বই পুস্তকে লেখা আছে একবার আঙ্গুলটি উঠাতে হবে। কোন কোন বিবরণে আছে লা ইলাহা বলার সময়, কোন কোন বিবরণে আছে ইল্লাল্লাহ বলার সময় একবার আঙ্গুল উঠাতে হবে। মনে রাখা ভালো হবে, একবার আঙ্গুল উঠাতে হবে এই সময়ে বা এই সময়ে, এ মর্মে পৃথিবীতে কোনো সহি জৈব জাল ভুয়া হাদিসও নেই। পৃথিবীতে এমনিতেই চলছে একবার উঠাতে হবে, ইল্লাল্লাহ বলার সময়
আর না হলে একবার উঠাতে হবে। লা ইলাহা বলার সময় কথাটি মানোয়াট মিথ্যা মানুষের পক্ষ থেকে চালু আছে মাত্র। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে আমরা বলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আত্তাহিয়াত পড়তেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না সাল্লাইনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে সালাত আদায় করতাম। ফাকুলনা, আমরা বলতাম আসসালামু আলাল্লাহি কাবলাল ইবাদে, আসসালামু আলা জিব্রাইল, আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলানিন। ফালাম্মা ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে সালাত আদায় করার সময়তে বলতাম সালাম বান্দার পূর্বে আল্লাহর উপরে, শান্তি অবতীর্ণ হোক জিব্রাইলের উপরে, শান্তি অবতীর্ণ হোক মিকাইলের উপরে, শান্তি অবতীর্ণ হোক উমুকের উপরে, এইভাবে আমরা বলতাম। বলতাম আসসালামু আলাল্লাহে কাবলা ইবাদিহি, আল্লাহর উপরে শান্তি অবতীর্ণ হোক তার বান্দার আগে, জিব্রাইলের উপরে সালাম শান্তি অবতীর্ণ হোক, মিকাইলের উপরে হোক, অমুক ব্যক্তির উপরে হোক। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ফানসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সালাত শেষ করলেন। ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, তিনি আমাদের মুখামুখি হলেন, তিনি আমাদের মুখামুখি হয়ে বললেন, শোনো এদা জালাসা আহাদুকুম ফি সালাতে, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে বসবে, ফালিয়াকুল, সে যেন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তায়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাহিয়াত বলার গতি এই, তাশাহুদ বলার গতি এই, তোমরা যেভাবে বলছো সেভাবে বলবে না, তোমরা বলবে আত্তাহিয়াত লিল্লাহ, মৌখিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আসসালাওয়াত শারীরিক ইবাদত আল্লাহর জন্য, আত্তাইবাত আর্থিক ইবাদত আল্লাহর জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, বরকত নাজিল হোক, নিরাপত্তা অবতীর্ণ হোক, আসসালামু আলাইনা শান্তি নিরাপত্তা আমাদের উপরে অবতীর্ণ হোক, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, সৎ বান্দা যারা পৃথিবীতে পুরুষ নারী তাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল তার দাস, এর নাম হচ্ছে তাশাহুদ, এর নাম হচ্ছে আত্তাহিয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াল্লামুনা তাশাহুদা কামা ইয়াল্লামুনা সূরাতা মিনাল কোরআন, তাশাহুদ আমাদেরকে আল্লাহর নবী ওইভাবে শিখিয়ে দিতেন, কোরআন মাজিদের সূরা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিতেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বিবরণ পেশ করে খোলাখুলি বলতে চাচ্ছি যে সালাতে
তাশাহুদ পড়ার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সলাতে আত্তাহিয়াত পড়ার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত বলা শেষে আবার বললেন, ওয়াল ইয়াতাখায়্যার ফি দুআয় আজাবু ইলাইহি ফায়াদু। এরপরে মুসল্লির আপনার যেটা ভালো লাগে দোয়া সেইটা আপনি পড়বেন, যা ভালো লাগে দোয়া তা আপনি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাটি আরো স্পষ্ট করতে চাচ্ছি এই মর্মে যে আপনার যখন তাশাহুদ হয়ে যাবে, আত্তাহিয়াত হয়ে যাবে, তখন আপনার যত পছন্দনীয় দোয়া আছে কোরআন এবং হাদিস থেকে তা আপনি বলার চেষ্টা করবেন। তবে আরো বিবরণ অনুযায়ী আত্তাহিয়াত বলার পরে দুরুদ বলার পরে দোয়ায়ে মাসুরা বলার পরে আরো দোয়া, তার বিশেষভাবে বলা আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। বিশেষভাবে আরো বলা আছে, আল্লাহুম্মা কাফু বুনতুহিবুলা ফাফাফানি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আরো বলা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত মুসল্লি দিনী ভাই বোন, আপনাকে আবার কথাটি স্পষ্ট করতে চাচ্ছি, যখন তাশাহুদ পড়া হবে, দুরুদ পড়া হবে, দোয়ায়ে মাসুরা পড়া হবে, তখন আরো আপনি কিছু দোয়া কোরআন হাদিস থেকে ইচ্ছা মতো পছন্দ মতো পড়বেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। যদি অস্পষ্ট হয় তাহলে সময়ের গতিতে আরো আমরা স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাকাতাইনিল উলাইয়াইনি কানাহু আলা রাসফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুই রাকাতে যখন বসতেন তাশাহুদ পড়ার জন্য, তখন মনে হতো যেন আলা রাসফে গরম পাথরের উপরে বসে আছেন, হাতে একুমা, আবার তিনি উঠে যেতেন। মানে আত্তাহিয়াত পড়ার সময়ে তিনি বেশিক্ষণ বসে থাকতেন না, গরম পাথরের উপরে যেমন বেশিক্ষণ থাকা যায় না, ঠিক আমরা মনে করতাম যে আত্তাহিয়াতর বৈঠকটি, তাশাহুদ পড়ার বৈঠকটি গরম পাথরের উপরে বসে থাকার মতো, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলু ইয়াদু বিইসবাইহি, একটা লোক আত্তাহিয়াত পড়ার সময়তে দুই আঙ্গুল নড়াচ্ছে, দুই আঙ্গুল। তখন আল্লাহ রাসূল বলছেন, আহেদ আহেদ, একটা একটা, এক আঙ্গুল নড়িয়ে দোয়া করো। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। দুরুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার উপরে একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন। ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল দুরুদ।
অন্যান্য ইবাদতের চেয়ে দুরুদ ইবাদতটি এইভাবে ভিন্ন যে আমি যখন আল্লাহকে বলি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো, তখন তিনি আমার কথাটি কবুল করবেন না করবেন তার একটা ব্যাপার থেকে যায়। কিন্তু যখন আমি দুরুদ পড়ি তখন আল্লাহ আর একটা কাজ নিজের উপরে জিম্মেদারি করে নেন, আমি দুরুদ পড়লে তিনি আমার উপরে রহমত বর্ষণ করবেন একবারে দশবার, মানে একবারে শতবার, একবারে সত্তর বার, মানে একবারে একাধিকবার। দুরুদ এমন একটি ইবাদত যার ভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে, বিবেচনা করা উচিত। আল্লাহ আমাদেরকে এইভাবে তাশাহুদ দুরুদ পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد عبد الله بن عمر رضي الله تعالى عنه বলেন رسول صلى الله عليه وسلم বলেছেন من صلى علي صلاه واحده, কোন মানুষ যদি আমার উপরে একবার দুরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, তাহলে আল্লাহ তাআলা তার উপরে দশ বার দুরুদ পাঠ করেন। তারপরে তিনি বলেন সুম্মা হুত্তাত আশারো খাতিয়া, এরপর তার দশটি পাপকে মিটিয়ে দেওয়া হয়, রফিয়াতলাহু আশারো দারাজাত, এবং তার দশটি মান বাড়িয়ে দেওয়া হয়। হাদিস সহি, অত্র হাদিসে স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়ার বিষয়টি আমাদের সামনে খুব গুরুত্ব সহকারে পেশ করতে চাচ্ছেন, যার বিনিময়ে দশ বার আল্লাহ আমার প্রতি রহমত বর্ষণ করবেন, যার বিনিময়ে আমার দশটি পাপ মিটে যাবে, যার বিনিময়ে আমার দশটি মর্যাদা বেড়ে যাবে, একসাথে তিনটা কাজ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একজন সাহাবি বলছেন আল্লাহর নবী, আমি আমার সলাতের কিছু অংশ দুরুদ পড়তে চাচ্ছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার চেয়ে বেশি করতে পারো, তো উনি বললেন আমি তাহলে অর্ধেক করি, তিন ভাগের দুই ভাগ করি। বলতে বলতে শেষ পর্যন্ত বললেন পুরো সলাতটা তুমি দুরুদ দিয়ে পূর্ণ করো, তার মানে আপনার ইবাদতের অনেক অংশই আপনি দুরুদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারেন, বিশেষভাবে সলাতে, এমনি সমাতে তো আছেই, আর বিশেষভাবে আজানের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, আজ মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যখন আজান বলা থেকে অবসর হয়ে যাবে, সাল্লু আলাইয়ে, তখন তোমরা আমার উপরে দুরুদ পাঠ করো। এরপরে আজানের যে বিশেষ দোয়া আছে এই দোয়া পাঠ করো, তাহলে আমার উপরে তোমাদের জন্য একটা জরুরি জিম্মেদারি চেপে যাবে, সেটা হলো তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা।
অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণে বোঝা যায়, মানুষ যদি দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ যেমন নিজের উপরে একটা জরুরি জিম্মেদারি করে নেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার নিজের উপরে একটা জরুরি জিম্মেদারি করে নেন। অর্থাৎ আমি যদি একবার দুরুদ পড়ি তাহলে আল্লাহ আমার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন, আমি যদি দুরুদ পড়ি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আমার জন্য সুপারিশ করবেন। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়ানি কাব ইবনে উজরা, একদা আমার সাথে কাব ইবনে উজরার সাক্ষাৎ হয়ে গেল। তিনি আমাকে বললেন, আলা উহুদিয়াকা হাদিয়াতান সামিতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে রাসূলের পক্ষ থেকে একটি হাদিয়া দিতে চাচ্ছি। হাদিয়া মনে তো হচ্ছে টাকা পয়সা, মনে তো হচ্ছে খাদ্য পানি ফলমূল। আমি আপনাকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিয়া দিতে চাচ্ছি। পরের বাক্যে বলছেন, যেটা আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি। তাহলে এখন মনে হচ্ছে যে আর সেটা কোনো জিনিস নয়। তারপরে বলছেন কাব ইবনে উজরা, আচ্ছা ঠিক আছে বলেন সেটা কি। তখন তিনি বলছেন যে সাল্লান্নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা, আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা বলেছিলাম আল্লাহর নবী কাইফা সালামু আলাইকুম আহলাল বাইতে, কাইফা সলাতু আলাইকুম আহলাল বাইতে, আপনার উপরে আপনার পরিবারের উপরে আমরা দুরুদ পড়ব কিভাবে। এইবার আসবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ বলা যাবে কিনা। কাব ইবনে উজরার বিবরণে তিনি বলেন যে আল্লাহ রাসূলকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আপনার উপরে আপনার পরিবারের উপরে আমরা দুরুদ পড়ব কিভাবে। ইন্নাল্লাহ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনাকে আমরা কিভাবে সালাম দিব এটা তোমরা জানি, আপনাকে আমরা বলতে পারি আসসালামু আলাইকা, এইটা তো আপনাকে আমরা বলতে পারি আসসালামু আলাইকা আলান নবী, এটা আমরা বলতে পারি আসসালামু আলান নবী, নবীর উপরে সালাম শান্তি হোক এইটা তোমরা বলতে পারি, কিন্তু দুরুদ কিভাবে পড়তে হবে তা তো বলতে পারি না, তা তো বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে বরকত অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি বরকত অবতীর্ণ করেছো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আগের বাক্য হলো দুরুদ আর পরের বাক্য হলো বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদ শিখিয়ে দিলেন সাহাবীদেরকে, হাদিস বুখারী মুসলিম। তবে নবীগণের নাম আসলে সাহাবীগণ শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এর ভিত্তিতে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি নাম শুনলে। তবে দুরুদ হিসাবে দুরুদে ইব্রাহিমই পড়তে হবে, বিকল্প মানুষের বানানো দুরুদ পড়লে তা মানুষ গুনাহগারের অন্তর্ভুক্ত হবে, মানুষ নেকির জায়গায় পাপ করবে, একথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুরুদ এইভাবে শিখিয়ে দিলেন যা আমরা বলে থাকি সামাজিকভাবে অনেকেই সেই দুরুদ দুরুদ নয়। দুরুদের বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখা যেতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগেব আনফু রাজুলিন, ওই লোক মাটিতে মিশে যাক, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, ওই লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাক, ওই লোক ধ্বংস হয়ে যাক। জকিরতু ইন্দাহু ওয়ালাম ইসল্লি আলাইহি, আমার নামটা সেখানে আসলো আর আমার নামে দুরুদ পড়ল না, ও ক্ষতিগ্রস্ত হোক, ওর নাক মাটিতে মিশে যাক, ও ধ্বংস হয়ে যাক, আমার নামটা শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না কেন? যখনই নাম শুনবেন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই দুরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাষাটা বলতে হবে, এই সংক্ষিপ্ত দুরুদ সাহাবীগণ ব্যবহার করতেন নাম শোনার সাথে সাথে। আল্লাহর নবী বলছেন যে যার সামনে আমার নাম উল্লেখ হলো আর সে এইটুকু বলল না, তার নাক মাটিতে মিশে যাক, সে ক্ষতিগ্রস্ত হোক, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়া রাগাব আনফু রাজুলিন দাখাল আলাইহি রামাদান সুম্মান সালাখা, কারো প্রতি রামাজান আসলো, এই যে কয়দিন পরে আসছে, তারপরে রামাজান পার হয়ে গেল, ফালাম ইউগফার লাহু, তার পাপ ক্ষমা হলো না, আল্লাহ তাকে ক্ষমা করলেন না। হতভাগা ব্যক্তিও, ক্ষতিগ্রস্ত ব্যক্তিও, ধ্বংস ব্যক্তি সেই যে রামাজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারল না, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরের বাক্যে তিনি বলেন, আর আগে মান ফরাজুলিন, সে লোক ক্ষতিগ্রস্ত হোক, ফা আদরাকা আবওয়াহু আল কিবারা আও আহাদাহুমা, বাপ মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা দুইজনের একজনকে পেল, ওয়ালাম ইউদখিলাহু আল জান্নাহ, আর বাপ মা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, আর বাপ মাই তাকে জান্নাতে দিয়ে দিবে, এই সুযোগ সে নিতে পারল না। এই ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, এই ব্যক্তি ধ্বংস হোক, এই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, এই ব্যক্তি মাটিতে মিশে যাক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সম্মানিত মসজিদের মুসল্লি। অত্র হাদিসে তিনটি কথা আলোচনা হয়েছে, একটা দুরুদ, একটা হচ্ছে রামাজান, আর একটা হচ্ছে পিতামাতা, দুটাই অতীব গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুল সাল্লা সুম্মা হামাদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর পাশে একটা লোক সলাত আদায় করলো, সলাতে আত্তাহিয়াতের বৈঠকে আল্লাহর প্রশংসা করলো, আত্তাহিয়াত পড়লো, তারপরে দুরুদ পড়লো, তখন আল্লাহ রাসূল বলছেন, আইয়ুহাল মুসাল্লি সাল তু জাব ফাদু তু জাব, এই মুসাল্লি আই দোয়া করো কবুল হবে, দোয়া করো কবুল হবে, এই সলাত আদায়কারী এক দোয়া করো কবুল হবে, কেন তুমি সলাত আদায় করেছো, আত্তাহিয়াত পড়েছো মানে আল্লাহর প্রশংসা করেছো, তারপর তুমি দুরুদ পড়েছো, এখন চাও যেটা চাইবা সেটা দাও, যেটাই চাইবা সেটা দাও। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, সাল্লাইতো আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা হুয়া আবু বকর উমর, একদা আমি সালাত আদায় করছিলাম, তখন সেখানে আল্লাহর নবী ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, উমর ছিলেন, বাদাতু বিসানায়ে আলাল্লাহে, আমি প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, তার মানে আত্মাহত বৈঠকে, তাশাহুদের বৈঠকে আত্মাহত পড়লাম, ও সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমি দুরুদ পড়লাম, সুম্মা দাও তোলে নাফসি, তারপর আমি নিজের জন্য দোয়া করলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল তুতা চাও
দেওয়া হবে, চাও দেওয়া হবে, চাও দেওয়া হবে। কি চাচ্ছ, চাও কি? বুঝলেন সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছি যে সলাতে সালামের বৈঠকে আত্মাইহেত হচ্ছে আল্লাহর প্রশংসা, এরপরে হচ্ছে দুরুদ, এরপরে যা চাইবেন সেটাই দেওয়া হবে। খুব খেয়াল করে গুরুত্ব সহকারে দুরুদ পড়ার পরে দোয়া পড়াতে অভ্যাসী হবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামায়ি ওয়াল আরদে, আসমান এবং জমিনের মাঝে দোয়াকে আটকা থাকে। আপনি যেটা বললেন, আপনি একটা কথা বললেন আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও, আপনি একটা কথা বললেন যে আল্লাহ তুমি আমাকে এটা এটা করে দাও, তো আপনার এই কথাটা আসমান আর জমিনের মধ্যে ঝুলন্ত আছে, লাইয়াস আদো শাইউন মিনহু, এক টুকো এই দোয়ার উপরে যাবে না, হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি দুরুদ না পড়বেন। বিষয়টি হয়তো বা আপনার সামনে স্পষ্ট করতে পেরেছি বলে আমরা আশা করছি সম্মানিত দিনী ভাই বোন। গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেল দুরুদ। দুরুদ না পড়লে আমার দুয়াই ঝুলন্ত আছে, উপরে যাবে না, একবারে কিছুই যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন। পরের ইনসে আমরা ধারাবাহিকভাবে সলাতের উপরে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। এই অংশে আপনাদের সামনে একটি জরুরি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর তা হচ্ছে 1947 সালের 14 আগস্ট থেকে আজ অবধি ভারতে যারা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, পরবর্তীতে প্রধানমন্ত্রী থেকেছেন মনমোহন সিং, আরও থেকেছেন অটল বিহারী বাজপেয়ী, বর্তমানে আছে সবার জানা ব্যক্তি সবচেয়ে মুসলিম বিদ্বেষী 1947 সালের 14 আগস্ট থেকে নিয়ে বর্তমানে আজ পর্যন্ত ভারতের মাটিতে যত লোক ভারতকে শাসন করেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, তার সবচেয়ে মুসলিম বিদ্বেষী, চা বিক্রেতা, অশিক্ষিত এই মোদি সবচেয়ে মুসলিম বিদ্বেষী ব্যক্তি, এর সবচেয়ে ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজের একটি ন্যাক্কারজনক নোংরা কাজ হচ্ছে যুগ যুগ ধরে, কাল কাল ধরে, শতাব্দী শতাব্দী ধরে মুসলমানের ইবাদতের ঘর আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদ, এই মসজিদকে ভেঙেও রাম মন্দিরে পরিণত করেছে মুসলিম বিদ্বেষী মোদি। গুজরাটের মুসলমানদেরকে গণভাবে হত্যা করেছে মুসলিম বিদ্বেষী মোদি। কাশ্মীরের রাস্তাঘাটকে বিচ্ছিন্ন করে চরমভাবে নির্যাতিত করেছে মুসলিমকে মুসলিম বিদ্বেষী মোদি। পশ্চিমবঙ্গের আসামের মুসলিম যারা যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী নিজ বাসভবনে জন্মগ্রহণ করে বসবাস করে দুনিয়া থেকে চলে গেছে আছে, তাদেরকে বলেছে যে এরা এদেশের রিফিউজি, তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এই মোদি। এরকম নোংরা কর্ম 1947 সালের 14 আগস্ট থেকে ভারতের কোনো মন্ত্রী করেছে,
তার ইতিহাস তার নজির আমাদের কাছে নেই। সেই বাংলাদেশের শতকরা 95% মুসলিম এ দেশে এসে মুসলমানের ইমানে আঘাত করে মুসলিম শাসকের কবর জিয়ারত করতে চায়, যারা তাদেরকে এই সুযোগ দিয়েছে দিচ্ছে আমরা মনে করব তাদের জীবনে যেসব বড় বড় ভুল রয়েছে তার সবচেয়ে বড় ভুল এইটা, এবং এই ভুলের খেসারত তাদেরকে ইহকালে ও পরকালে দিতেই হবে। মর্মে আমরা যারা সরকার হিসাবে মুসলিম দেশের দায়িত্ব পালন করেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি, জনগণের জাতির মুসলমানের অভিশাপ নিয়ে, আল্লাহর অভিশাপ নিয়ে, ফেরেশতাগণের অভিশাপ নিয়ে দায়িত্ব পালন করে পরকাল হারিয়ে কোনো লাভ নেই। যেহেতু দায়িত্ব চিরদিন টিকবে না, একদিন না একদিন হারাবেই, কাজেই সতর্ক হয়েই থাকা ভালো, এবং আমাদের পক্ষ থেকে এটাই জোরালো দাবি থাকবে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা জামিয়া সালাফিয়ার কথাটি শেষে বলতে চাই, আপনাদের অবগতিতে আছে যারা দেশে বিদেশে মুসলিম ভাই বোন বাঙালি হিসেবে বসবাস করেন তাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, তার বর্তমান অবস্থা দুই জামিয়ায় 3,850 জন ছেলে মেয়ে স্বস্থায়ী স্থানে অবস্থান করে, যার 500 জন অসহায়, 200 জন এতিম, দুই প্রতিষ্ঠানে 167 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 19,50,000, প্রায় 20,00,000 বেতন লাগে অত্র জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের, যা আপনাদের অবগতিতে আছে। বর্তমান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর পরিকল্পনা, আমরা এই মসজিদটি তৃতীয় তলা করব বলে সিদ্ধান্ত নিতে চাচ্ছি। অত্র প্রতিষ্ঠানে একটি একাডেমিক ভবন হবে, যার এক ভবনে 5,000 ছেলে একসাথে ক্লাস করতে পারবে। আপাতত আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর এইটা পরিকল্পনা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমরা 600 জমি কিনব বলে সিদ্ধান্ত নিয়েছি, অনুমান করছি আমরা 300 মতো হয়ে গেছে, আরও 350 জমি কিনতে হবে, কিছু বায়না করা আছে, তার 200-250 জমি বাইতুল হাম জামে মসজিদের জন্য ব্যবহার হবে। বাইতুল হাম জামে মসজিদের একতলায় প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে বলে আমরা আশা করছি। যার 100 জমির মূল্য আসে 2-2,500 টাকা আপাতত। মর্মে আমরা দেশে বিদেশে যারা দিনী ভাই বোন বাঙালি হিসেবে অবস্থান করছেন তাদের নিকটে আমাদের জোরালো অনুরোধ, বিশেষভাবে রমজানকে লক্ষ্য করে বিনীত অনুরোধ যে আপনারা জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন। দানের হাত প্রশস্ত করো তো জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড হিসাবে ব্যবহার করবেন 2050-30-20-43-67-701, এইটা হচ্ছে জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা।
এছাড়াও বাইতুল হাম জামে মসজিদ 51 নম্বর 20501-30-20-43-67-3-1-6 বাইতুল হাম জামে মসজিদের 51 নম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা। এছাড়াও এতিম ফান্ড, এতিমের জন্য ফান্ড ভিন্ন করা আছে, যার 51 নম্বর 20501-30-20-43-6-00, এইটা এতিমের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা। আরও একটি ফান্ড আমরা জাতির সামনে ভিন্নভাবে পেশ করতে চাই, সেটা হচ্ছে দাওয়া ফান্ড, দাওয়া এল আল্লাহ। জামিয়া সালাফের পক্ষ থেকে বেশ কিছু আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য লোক নির্ধারণ থাকবে, যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহর হস্তে দাওয়াত দিতে যাবে। সাথে সাথে এই দাওয়া ফান্ডে বিভিন্ন বই, মানগত বই ছাপিয়ে ফ্রি বিতরণ করা হবে। এই দাওয়া ফান্ডের 51 নম্বরটি হচ্ছে 20501-30-20-43-67-802, এটা হচ্ছে দাওয়া ফান্ড। সকল দিনী ভাই বোনকে এই ফান্ডটিকেও ভিন্নভাবে দেখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এছাড়াও সবার পরিচিত 51 নম্বর আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী, যেটা আপনার অবগতিতে আছে। এছাড়াও যেগুলি ব্যক্তিগতভাবে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে এবং মার্চেন্ট বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, আপনার সুবিধার জন্য সেগুলি ব্যবহার করবেন বলে আশাবাদী। রামাজান ঘনে আস মর্মে সকল দিনী ভাই বোনের জন্য আমরা আন্তরিকভাবে জুমার খুতবার শেষ অংশে সহ আরও সার্বিক সময়ে আপনাদের জন্য দোয়া করো তো বলতে চাই, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখুক, আহাল পরিবারকে হেফাজতে রাখুক, যারা অসুস্থ তাদের আরোগ্য দান করুক। মর্মে আজকের জুমার খুতবার শেষ অংশে এসে সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে এই কথা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করুন, বিশেষভাবে দুরুদে ইব্রাহিম পড়ে প্রয়োজনীয় দোয়া পেশ করুন, কবুল হবে ইনশাআল্লাহ। তারপরে মোদির ব্যাপারে যেই কথাটি আমরা পেশ করলাম, এই কথাটি আল্লাহর কাছে পেশ করুন, যাতে করে এরকম মুসলিম বিদ্বেষী লোককে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া না হয়। সাথে সাথে রমজান মাস চলে আসছে, সকল দিনী ভাই বোনকে রমজান মাসের জোরালোভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়াকে সমস্ত বাঙালি দিনী ভাই বোনের আন্তরিক প্রতিষ্ঠান মনে করার দাবি জানিয়ে আমি আপনাদের সাধারণ খাদেম আজকের মতো জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।